सो रात्रि जैसे गांटा सुनिए चली गांटा सुना तुम्ही गान सुनबे हाँ गो आज जो भी छेले चले आशे ताहले की होबे छेले आज भी ना छेले आज भी ना दरजा लगिए दे जलाना लगिए दे आमी बाबा दरजा लगा दे बार बना तुम्ही दरजा लगाओगे जाओ तो लगा 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 छेले आज भी ना आज जो भी छेले आशे संपूर्ण दोस्त तुम्हार घरे चापी दे बुझते कर ले तो लगाओ लगाओ बंधु तुम्हार भालो बाशा हमें पागल करे दिए छे बंधु तुम्हार भालो बाशा हमें पागल करे दिए छे पीरी तोर बाल माया पर मन काकरे दिए छे पीरी तोर बाल माया पर मन काकरे दिए छे चौकी तुम्हारा गरम कर दिव
করছিস কেন? এই তোমার ছেলে একবার রেগে বোম হয়ে গেছে। আ বোম কি হয়েছে? বোম তো দাঁড়িয়ে আছিস কেন? পলতে তো আগুন ধরিয়ে দে। এটা তো হারামজাদার কথা শুনেছ? হ্যাঁ বাবা, ছি কি হলো রে? লজ্জা নাই? লজ্জা শরম নাই? তোমাদের লাগে গায়ে মুখ দেখাতে পারি না। এই আমরা কি করেছি? কি করেছিলি? রেডিও চালিয়ে গান হচ্ছিল, তাই গান বাজছিল। আমিও তো তাই বলছি, লাগিয়ে আছে গান, লাগিয়ে আছে। বাবা, তুমি আমার কে? আমি তোর বাবা। তোমার ঔরসে আমার জন্ম। হ্যাঁ মা, তুই আমার কে? আমি তোর মা। তুই আমার গর্ব ধার ধারানি। গর্ব ধার ধারানি না, গর্ব ধারিনি। হ্যাঁ তাহলে তোর গাভায় 10 মাস ছিলাম। আরে গাভা না, পেটে। গর্ভে, গর্ভে, গর্ভে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বাবা তুমি না থাকলে আর মা তুমি না থাকলে আমি সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম না। এই সভ্য সমাজের বুকে আমি তোমাকে একটা প্রশ্ন করব। বল বেটা। ছেলে হিসাবে বাবাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমি অর্জন করতে পারিনি। হ্যাঁ বল। কথাই বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতরি পিতিমা পড়লে প্রিয়ন্তে সর্বদেবতা। আচ্ছা বাবা বলো তো, আল্লাহ ও ভগবান, হিন্দুর ভগবান আর মুসলমানের আল্লাহ, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব করে কাকে পাঠিয়েছে? মানুষ। এই মানুষ জাতিকে, যেমন তুমি আমি এবং এরা। আরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নারী জাতি অর্থাৎ মা। আর বাবা, তুমি হচ্ছ শালার বেটা, শালা। শালার বেটা শালা বলেছে, গায়ে লেগেছে। শুধু তোমার লাগেনি, এই কথা যারা যারা শুনেছে তাদের সবার গায়ে লেগেছে। আমাকে বিয়ে দিলে আমি ছেলের বাবা হব, এই কথাটা শুনলে আমারও রাগ হবে। কিন্তু কথাটা বলার কারণ আছে। আতে কারণ কি বল? একটাই কারণ। কি কারণ? মনে করো তুমি আমার মাকে কইলা, বিয়ে কইলা, বিয়ে। কিছুদিন পরে আমি মায়ের গাভায় এলাম। গাভায় কি? গর্ভে। গর্ভে এলাম, 10 মাস 10 দিন আমার মা গর্ভ যন্ত্রণা সহ্য করে বাবা এই পৃথিবীর বুকে আমাকে জন্ম দিল। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে খুব কষ্ট করেছি, হয়তো কোন রকমে আমার মা মারা গেল। তাহলে কি হলো? আমি তাহলে মা হারা হলাম। তোর বুকের দুধ আমি আর চুষতে পারলাম না। বাবা তখন কি করলো? মাই পোষার দুধ ভরে আমাকে চুষিয়ে বড় করলো। যে সন্তানের মা নেই, ছোটবেলায় মা হারিয়েছে মা, সেই সন্তানই জানে যে মায়ের কতটুকু প্রয়োজন। তাহলে মা যদি হারিয়ে ফেললাম, তুমি তোমার বউ হারিয়ে ফেললে, তাতে কিছু যায় আসে না। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর পর তোমার কিন্তু আর টাওয়ারে কাজ করবে না বাবা। টাওয়ারে কাজ করবে না? তার মানে টাওয়ার খারাপ, যে যেমন সে বোঝে তেমন। টাওয়ার অর্থাৎ মস্তিষ্ক, মাথা। টাওয়ার অর্থাৎ মন। তোমার যেদিন মন মানবে না, সেদিন মায়ের ভালোবাসা ভুলে গিয়ে, আমার স্নেহ মায়া মমতা ভুলে গিয়ে তুমি দ্বিতীয় বিয়ে করে আমার জন্য এই বাড়িতে সৎ মা নিয়ে আসবা বাবা। সৎ মায়ের অত্যাচার আমি সহ্য করতে না পারি, আমি হয়তো তোমাকে ছেড়ে আমার জন্মভূমি ছেড়ে দূরে বহু দূরে চলে যেতে পারি। তোমার একমাত্র সন্তান ছেড়েছিল, হয়তো মারাও যেতে পারে। কিন্তু